বৃহস্পতিবার থেকে পশ্চিম বর্ধমান জেলার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীরা কর্মবিরতি অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে। তাদের উল্লেখযোগ্য দাবিগুলি হল 2013 থেকে 2022 সালের বিএসএস ও ডিআরডব্লিউ সকল প্রকার অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, সমকাজে সমবেতন, প্রত্যেক কর্মীদের 26 দিনের হাজিরা দিতে হবে, সমবেতন ছুটি মঞ্জুর করতে হবে, বার্ষিক বেতন বৃদ্ধি চালু করা, অস্থায়ী ছাঁটাই কর্মীদের পুনর্নিয়োগ করা সহ বিভিন্ন দাবি জানানো হয়। এদিন আসানসোলের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সামনে তারা অবস্থান বিক্ষোভ করেন। আমাদের টোটাল 7 দফা দাবি নিয়ে আজকে বিক্ষোভ। যে বিক্ষোভের মূল হলো যে আমাদের 26টা অ্যাটেন্ডেন্সের পয়সা দিতে হবে, আর দ্বিতীয়ত পারমানেন্ট করতে হবে, তৃতীয়ত আমাদের সমকাজে সমবেতন দিতে হবে, তৃতীয়ত আমাদের অস্থায়ী কর্মী যারা ছাঁটাই হয়েছে তাদেরকে আবার পুনরায় এই কাজে নিয়োগ করতে হবে, আর দ্বিতীয়ত আমাদের বার্ষিক একটা বেতন বৃদ্ধি চালু করতে হবে। এটা আমার ম্যানেজমেন্টের কাছে রাখবে। আপনি কিসে কাজ করেন? আমি অস্থায়ী কর্মচারী, আমি আসানসোল ডিপোর কন্ট্রাক্টর। কজন আছো তোমরা এরকম? আমরা এখানে 105 জন মতন আছি অস্থায়ী কর্মী। কি আজকে কাজ বন্ধ? আজকে যারা পারমানেন্ট স্টাফ তারা তাদের গাড়ি নিয়ে ডিউটি গেছেন, তাদেরকে কোনোরকম শান্তিপূর্ণই আন্দোলন আমাদের এখানে চলছে, তাদেরকে কোনোরকম বাধা দেওয়া হয়নি। কিন্তু আমরা অস্থায়ী কর্মী যতজন আছি বা যারা আছেন আমাদের ভাইরা, তারা কেউ আজকে কাজে যায়নি, এবং যতক্ষণ না ম্যানেজমেন্ট আমাদের এই দাবিগুলো মেনে না নিচ্ছে ততক্ষণ এই আমাদের আন্দোলন চলবে। দিতে হবে, দিতে হবে, দিতে হবে, প্রত্যেক অস্থায়ী কর্মচারীকে 26 দিনের হাজিরা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, এসপিএসটিসিতে আমাদের ইন্টারভিউ হয়েছে। এসপিএসটিসি ফর্ম টর্ম জমা করে আমাদের ইন্টারভিউ হলো। ইন্টারভিউ হওয়ার পরে কিন্তু আমাদেরকে ব্র্যাড সিকিউরিটি সার্ভিস হাতে তুলে দেয়। আমরা কিন্তু অথবা জানি না ব্র্যাড সিকিউরিটি সার্ভিস কী, কিন্তু আমরা জানি এখানে আশা করে রয়েছি আমাদের আজকাল পারমিট করবে, কিন্তু আমাদের কিচ্ছু করছে না। আজ 13 দিন আমরা জয়েন করেছি, আমাদের পারমিট করছে না, আর নো পে। আর যদি আমাদের কোনো অসুবিধা হলে, প্রবলেম হলে আমরা অফিসে যাচ্ছি, হেড অফিসে যাচ্ছি, ওরা বলছে আমরা তোমাদের চিনি না, তোমরা ব্র্যাড অফিসে যাও। তো আমরা কাকের কার কাছে যাবো? আর আমাদের নো পে। আর আমরা 25 দিন, 12 দিন, 13 দিন এরকমভাবে ডিউটি, হয়তো সই করলাম, হলো না, বলছে সই করলে তোমাদের বেতন দেবো, কিন্তু করেই নিচ্ছে, কিন্তু পরে কিচ্ছু দিচ্ছে। তো আমাদের ভবিষ্যৎটা কী? আমাদের অল্প পয়সা পাচ্ছি, আমরা তো অল্প পয়সা পাচ্ছি, 10-12 হাজার টাকা কর, 8 হাজার টাকা কর, 9 হাজার টাকা, এতে কি সংসার চলবে? এই জন্য আমরা চাইছি কি আমাদের পারমিট করো। আমাদের আজকে যদি বলে আপনার পারমিট, তো দুপুর দিয়ে গাড়িগুলো সব চলবে। সকল অস্থায়ী কর্মী কিন্তু আমরা দীর্ঘদিন ধরে সরকারি নানা রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাই আমরা এই আন্দোলন তো না, আমরা কর্মবিরতি ডাকছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা।